প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন টিভি প্লাস দর্শক আজকেও একটা খেলার খবর দিই আপনাদেরকে খেলার তো এখন অনেক খবর টি ওয়ার্ল্ড কাপ শেষ হয়ে গেল ভারত বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে এখন তো জিম্বাবুয়েতে খেলা চলছে দুটো টি টোয়েন্টি ম্যাচ হয়েছে প্রথম ম্যাচে জিম্বাবুয়ে জিতেছিল বলে তো অনেকে অনেক কথা বলেছিলেন কিন্তু পরের ম্যাচে তেরোর বদলা একশোতে নিয়েছে ভারত গতকাল যে ম্যাচটা হয়েছে আর এদিকে ইউরো কাপ কোপা আমেরিকা চলছে কোপা আমেরিকার খেলা তো দেখতে পাচ্ছি না ইউরো কাপ দেখছি আহ কালকের রাতে প্রথম সেমিফাইনাল হবে সেটা দেখব কিন্তু এখন থেকে আমরা যেদিকে নজর রাখছি সেই খেলাটা এখন হবে না এই বছরে হবে না পরের বছরে শুরুর দিকে হবে সেটা হচ্ছে ক্রিকেটের ক্রিকেটের এবং সেটা হবে পাকিস্তানে পাকিস্তানে আমাদের দেশকে খেলতে হবে সব দেশই ওখানে খেলবে ওখানেই হবে এবার পাকিস্তান হচ্ছে হোস্ট কান্ট্রি তো সেদিকের দিকে নজর এখন থেকেই রাখছি মানে ওই টুর্নামেন্টের দিকে এখন থেকেই রাখছি আর কি যে কি গ্রুপ হচ্ছে কোন গ্রুপে কোন দেশ থাকছে খেলার কি বা শিডিউল এসছে সামনে তো যা পেয়েছি আপনাদের সামনে এখন আমি একটু তুলে ধরতে চাই ওখানে আটটা টিম খেলবে আটটা টিমকে নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি হবে দুটো গ্রুপে ভাগ চারটে চারটে করে গ্রুপ এর মধ্যে থাকছে দেখুন বাংলাদেশ ইন্ডিয়া নিউজিল্যান্ড এবং পাকিস্তান এটা হচ্ছে গ্রুপ এ আর বিএে থাকবে আফগানিস্তান অস্ট্রেলিয়া ইংল্যান্ড এবং সাউথ আফ্রিকা যাদের সঙ্গে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ফাইনাল হয়েছে আমাদের ভারতের এই হচ্ছে দুটো গ্রুপ আটটা টিমকে নিয়ে ট্রফি হবে 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 পাকিস্তানে সব ম্যাচ ওখানেই কিন্তু যেটা দেখলেন যে গ্রুপ এতে ভারত পাকিস্তান রয়েছে তার মানে ভারত পাকিস্তান ম্যাচ আবার একটা এবং সেটা হবে পাকিস্তানে ভারতে হয়েছে এই ম্যাচ অন্য জায়গাতেও হয়েছে কিন্তু এবার যে ম্যাচটা সামনে আছে সেটা হবে পাকিস্তানে পাকিস্তানের মাটিতে ভারত বনাম পাকিস্তান ম্যাচটা হবে সেটা কবে হবে এবং দেখুন গ্রুপ এর মধ্যে তিনটে টিমই এশিয়ার বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান একই গ্রুপে শুধু নিউজিল্যান্ড অন্য জায়গার তো গ্রুপ এ মানে খুবই টান হবে সেটা বলার কোনো অপেক্ষা রাখে না এবার যেটা দেখাবো আপনাদেরকে শিডিউল কবে থেকে ম্যাচ শুরু হচ্ছে আর ভারত পাকিস্তান ম্যাচটাই বা কবে কোন তারিখে দেখাবো দর্শক দেখুন ফেব্রুয়ারি মাসের উনিশ দু হাজার পঁচিশ সালের উনিশে ফেব্রুয়ারি শুরু হচ্ছে ট্রফির ম্যাচ প্রথম ম্যাচ অবশ্যই পাকিস্তানের নিউজিল্যান্ড ভার্সেস পাকিস্তান খেলা হবে করাচিতে কুড়ি তারিখ কুড়ি ফেব্রুয়ারি বাংলাদেশ ভার্সেস ভারত ইন্ডিয়া লাহোরে হবে একুশ তারিখে হবে আফগানিস্তান ভার্সেস সাউথ আফ্রিকা করাচি বাইশ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া ভার্সেস ইংল্যান্ড লাহোর তেইশ তারিখে নিউজিল্যান্ড ভার্সেস ইন্ডিয়া লাহোর চব্বিশ তারিখে পাকিস্তান ভার্সেস বাংলাদেশ রাহুলপিন্ডি পঁচিশ তারিখে আফগানিস্তান ভার্সেস ইংল্যান্ড লাহোর ছাব্বিশ তারিখে অস্ট্রেলিয়া ভার্সেস সাউথ আফ্রিকা এটা হচ্ছে ভারত পাকিস্তানটা কবে সাতাশ তারিখে দেখুন বাংলাদেশ ভার্সেস নিউজিল্যান্ড লাহোর আঠাশ তারিখে আফগানিস্তান ভার্সেস অস্ট্রেলিয়া পিন্ডি পয়লা মার্চ পয়লা মার্চ মার্চের এক তারিখ পাকিস্তান ভার্সেস ইন্ডিয়া লাহোরে এই দিনটার দিকে আমাদের থাকতে হবে। হবে হবে পাকিস্তানকে পাকিস্তানের মাটিতে হবে ওয়ান ডে বিশ্বকাপ যেটা হয়েছে আমাদের দেশের মাটিতে সেখানে তো পাকিস্তানকে হারানো হয়েছে আগে মানে অন্যান্য মাঠেও হারানো হয়েছে কিন্তু এবার যেটা পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হারানোর একটা বড় সুযোগ এসছে একটা বড় সুযোগ এসছে সেটা করতে হবে পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হারিয়ে চিৎকার করে আসতে হবে আমরা তো চিৎকার করব এখান থেকে খুব মানে ভারত পাকিস্তান ম্যাচ অনেক হয়েছে অনেক দেখেছি একটা বাড়তি ইন্টারেস্ট অবশ্যই থাকে যে কোনো কারণীয় হয়ে গেছে কিন্তু এটা একটা বিরাট কৌতূহলের ইন্টারেস্টের জায়গা এবার পাকিস্তানের মাটিতে পর পাকিস্তানের মাটিতে খেলতে বহুদিন যাওয়া মানে এমন হয়ে গেছে দেশটা যে ওখানে কোনো টুর্নামেন্ট হয় না টুর্নামেন্ট হলে অন্য দেশ খেলতে যেতে চায় না শুধু ভারত না অন্য দেশ খেলতে যেতে চায় না এমন সব কাণ্ড ঘটেছে ওখানে তো অনেকদিন পরে এরকম একটা বড় টুর্নামেন্ট হতে চলেছে এবং সেখানে ভারতকে তো যেতে হবে যেহেতু এটা একটা মানে এইরকম ট্রফি তো যেতেই হবে যাওয়া নিয়ে প্রশ্ন তৈরি হয়েছিল তো যাই হোক এখন পর্যন্ত তো তো যাওয়ারই কথা ওই ম্যাচটা আমাদের সকলের কিন্তু নজর থাকবে এটা বলার কোনো অপেক্ষা রাখে না দোসরা মার্চ সাউথ আফ্রিকা ভার্সেস ইংল্যান্ড রাহুল পিন্ডিতে হবে সেমিফাইনাল ফাইনাল পাঁচ তারিখ সেমি ফাইনাল দু নম্বর ছ তারিখ ফাইনাল নিখ নয় মার্চ তার মানে শুরু হচ্ছে কবে থেকে উনিশে ফেব্রুয়ারি থেকে শুরু হবে নয় মার্চ হচ্ছে ফাইনাল তার মধ্যে পয়লা মার্চ সব থেকে ইন্টারেস্টিং সব থেকে আকর্ষণীয় ম্যাচটা হবে মানে এই পর্যায়ে লিগ পর্যায়ে তো এই হচ্ছে দর্শক চ্যাম্পিয়ন্স ট্রফির সম্পর্কে ব্যাপার খেলাধুলার সম্পর্কে টুকটাক আপডেট যেগুলো একটু ইন্টারেস্টিং লাগবে সেগুলো আপনাদের সামনে রাখবো নানান সব পলিটিক্যাল খবরের মধ্যেও কিছু মানে কিছু কেমন এইসব খবর নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে এই হচ্ছে ব্যাপার জীবনের মধ্যে যদি খেলাধুলোর সংমিশ্রণ থাকে একটু যদি আর কি নিজেকে ঠিক রাখা যায় সেই জন্য দর্শক কি বলবেন কেমন হবে আপনাদের কৌতূহল কেমন এই ম্যাচটাকে ঘিরে বিশেষ করে আর পাকিস্তানে খেলতে যাওয়া খুব কি ঝুঁকিপূর্ণ ভাবছেন নাকি বলবেন আপনাদের যা বলার তবে আমরা খুবই আগ্রহ সহকারে রয়েছি যে ভারত যেভাবে খেলছে যে টিমটা এবং দেখছেন মানে টিম যায়নি দেখেছেন তো কি হলো গতকালকে আবার তো ম্যাচ আছে দেখবো আর বাংলাদেশ কত কি করতে পারে খুব তো অনেক কিছু বলার চেষ্টা করেছে সবাই না আমি সব সব পুরো বাংলাদেশি গিয়ে সবাইকে দোষ দিই না কিছু অংশের মানুষ দেখেছি দেখবো তাদের দেশও কি করছে পাকিস্তানের মাটিতে পাকিস্তানের মাটিতে তার দেশ কি করছে তাদের সঙ্গে তো খেলা হবে আমাদের দেখব দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে